বিচ্ছিন্ন অঞ্চলরে মাওবাদী রণহুঙ্কার পণস্ফুট এনকাউন্টর পরে এবার দলক সুদৃঢ় করা লাগি উদ্যম আরম্ভ করেছে মাও সংগঠন। গাঁ গাঁরে এমিতি সভা সমিতি মানক আয়োজন করে দলক পুনর্বার পুনর্গঠিত করা লাগি উদ্যম আরম্ভ করে দিয়েছি কোরকোন্ডা এরিয়া কমিটি। আমার সহ কোরকোন্ডা এরিয়া কমিটির মাও কমান্ডার রামানা আসন্ত সিধাসলখ আলোচনা করা কমিটি পণস্ফুট এনকাউন্টর এবং কোণ সব ক্ষতি ঘটি পণস্ফুট এনকাউন্টরের। আচ্ছা রামানা গারু কহবে কি কোণ সব ক্ষতি হয়েছিল যদি রামানা যে এনকাউন্টর হয়েছিল পণস্ফুটরে কোণ পার্টি মেম্বর কেতে নষ্ট হয়েছিল কোণ কোণ সব আপনার ক্ষতি হয়েছিল উদ্যমানি ইন্তর আইপাই রামগড় তো মাওয়িস্ট পার্টি লেদু అనుకోవడం అనేది ప్రభుత్వం అనుకోవడం కల కానీ మా పార్టీ పుంజుకుంటది మా పార్టీ ఉన్నది। শতাধিক সংখ্যার মাওবাদী মানে থিলে রামগুড়া ঠারে এবং একত্রিত হয়েছিল রোলকল চালুথিবা সময়ে আন্ধ্র পুলিশ পক্ষর গুলিচালনা করা যাইথিবা যাহা কইছন্তি। আচ্ছা রামনা গারু কইবে কি যো আরকে কো গুলি বাজিছিল তাঙ্কো দেহরে গুলি বুলেট ইনজুরি হইতিলা বলি কোয়া যাওচি বিভিন্ন মিডিয়া বিভিন্ন গণমাধ্যমরে কোয়া যাওচি কোন রইছে আইতে মা নায়কত্বানি টার্গেট গা চেসকোনি ওচ্চেরু বলগাদ 800 মন্দি সুট্টিমুট্টেরু বেরাপైనా 4000 మంది మొత్తం వచ్చినప్పటికీ మా నాయకత్వాన్ని వాళ్ళు నష్టం చేరని వచ్చారు అయినప్పటికీ మా నాయకుడికి ఏం కాలేదు। নিশ্চিত ভাবে আরকে কোণী প্রকার বুলেট ইঞ্জুরি কোণী প্রকার ক্ষতি হয়ে নথিলা বলে যা স্পষ্ট করছেন মাও নেতা রামান্না এবং কহবে কি রামান্না গারু আউ কোণ সব ক্ষতি হয়েছিল যে পার্টি কিছু সিভিলিয়ান্স মরিছিল যে সিভিলিয়ান্স কিছু মরিছিল যে 30 জন মাওবাদী প্রাণ হারাইছিল সে ভিতরে সিভিলিয়ান্স কেতে থিলে পার্টি মেম্বর কেতে থিলে সিভিলিয়ান্স রাইতু তম্মণ্ডগুরু అనేది సన్ని పట్టి చంపేసినారు 22 మంది కామ్రేడ్స్ మా కామ్రేడ్స్ ఒరవరిగా మా కామ్రేడ్స్ మా నాయకత్వాన్ని రక్షించుకునే క్రమంలో ఒరవరి గండి కొట్టి తప్పించిన క్రమంలో పెట్టనే మా కామ్రేడ్స్ 22 మంది అమరడం 22 జన టాప్ క్యాడర్ మావనేత థిలే ఎవం 8 జన సివిలియన్స్ పణస్ఫుట్ ఎన్కౌంటర్ ప్రాణ హరైతివా కథ కొయించింది ఎవం జహా సూచన దౌతులే మావనేత రామన్నా జే 4000 ఊర్ధ ఆంధ్ర గ్రేహౌండ్స్ జవాన్ పణస్ఫుట్ జు మావ్ క్యాంప్ కు ఘేరి నైతిలే ఎవం তিনি রাউন্ডে তিনটি ঘেরারে মাও মাও ক্যাম্পকু ঘেরি নিয়েছিল আন্ধ্র গ্রাউন্ডস মানে এবং অতর্কিতভাবে আক্রমণ করা যাই যে সময় মাওবাদী রোলকল চালু লা এবং আপনার বর্তমান দেখিপার দৃশ্য সমস্ত গাঁ গাঁরে বর্তমান মাওবাদী মানে প্রজা মেলি মানকর আয়োজন করছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন বর্জন করবার লাগি সে ধমক দেছেন এবং প্রস্তুতি চলাইছেন। সিধাসলখ আলোচনা করা কী পঞ্চায়েত নির্বাচন কী বর্জন করা যাচ্ছে কী আপনার পঞ্চায়েত নির্বাচন করা দৌনা అయితే మా పార్టీ పంచాయతీ సంబంధించి విషయానికి వచ్చినప్పుడు ఈరోజు పాలక పార్టీలకి ఈరోజు ఎలక్షన్ అంటే ఎందుకు వద్దున్నామంటే ఈరోజు ఆదివాసీ ప్రాంతంలోనే కానివ్వండి మైదాన ప్రాంతంలోనే కానివ్వండి కనీసం పేదవాడికి మూడు పూటలు తిండి అనేది లేని పరిస్థితి దున్నేవాడికి భూమి లేని పరిస్థితి ఈరోజు అంత మోసము దగాకోరు నాట్యం జరుగుతున్నది নূতন নির্মাণ স্থাপিদ্দামানে দিশাতোটে ইরোজু মা পোরাটাম চেয়ালসি অস্তুন্নদি। নিশ্চিত ভাবে গাঁ গাঁরে রাস্তা নির্মাণ হয়ে পু না এবে বিকাশ হয়ে পু না বিচ্ছিন্ন অঞ্চল যে বারম্বার নির্বাচন সময় কেবল নেতা আসতে সরপঞ্চ প্রার্থী মানে আসতে জেলা পরিষদ প্রার্থী মানে আসতে এবং বিধায়ক প্রার্থী মানে আসতে এবং ভোট মাগি চাল যাতে তবে নির্বাচন পরে কৌশি প্রকার বিকাশ হয়ে পু না স্কুল কু শিক্ষক আসু না ডাক্তারখানার ডাক্তার আসি না এভাবে কিছু অভিযোগ রক্ষি মাও নেতা রামান্না।